দুই বছরের শিশু আকলিমার ওজন মাত্র 6 কেজি, অথচ এখন তার ওজন থাকা উচিত ছিল কমপক্ষে 11 থেকে 12 কেজি। মা এখানে নিয়ে এসেছিল শুধুমাত্র পাতলা পায়খানা এবং যা খায় তাই বমি হতো, পায়খানা হতো এর জন্য। কিন্তু তার যে বয়স অন্তাজে যে কোনো শুকনো কোনোদিনও খেয়াল করেনি। পরিসংখ্যান বলছে আকলিমার মতো এদেশের 16% শিশু মারাত্মক অপুষ্টির কারণে এই রকম অতিকৃষ্ণকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো দেশে এই হার 15% হলে তা জরুরি অবস্থার সামিল। এই অবস্থায় দীর্ঘ গবেষণা শেষে উদ্ভাবন করা হলো নিউট্রিশন থেরাপি। যেসব বাচ্চারা তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের বাড়িতে খাদ্য নিরাপত্তা নেই, তাদের জন্য এরকম একটা খাবার দিতে হবে যেটা নাকি তাদের রান্না করার প্রয়োজন হবে না, যেটা নাকি তারা বাসায় অনেক দিন রেখে খেতে পারবে, এর ঘনত্ব অনেক বেশি। তো কাজেই 100 গ্রাম খাবারের মধ্যে থেকে আমরা পেয়ে থাকব প্রায় 500 কিলোক্যালোরি। বিভিন্ন হাসপাতাল ছাড়াও দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে তৃণমূলে অপুষ্টি শিকার শিশুদের কাছে এই খাবার পৌঁছে দেওয়া হবে। ICDDRB শীঘ্রই ঢাকা এবং গাইবান্ধায় পরীক্ষামূলকভাবে খাবারটি ব্যবহার করবে। কি করে একদম প্রান্তিক বাড়িগুলোতে আমরা এটা পৌঁছে দেব? একটা উপায় আছে, আমরা যদি ছোট ছোট প্যাকেট করে এটা দেই, প্যাকেট থেকে শিশু খেয়ে নিতে পারবে। আরেকটা উপায় আছে, আমরা যদি ছোট প্লাস্টিকের কৌটার মধ্যে যদি দেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী বিশ্বের প্রায় অন্য সব দেশের প্রধান ও প্রচলিত খাদ্যশস্য দিয়ে এই খাবার তৈরিতে আরও নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে ICDDRB। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা।